আসসালামু আলাইকুম চলুন জেনে নেই বিনোদন জগৎ থেকে খবর পূজায় যে ছবি নিয়ে আসছেন নায়িকা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই পরিচালনা পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য করেছেন দেবাশীষ বিশ্বাস সিনেমার মুক্তি নিয়ে তিনি বলেন বাংলাদেশে ঈদকে কেন্দ্র করে বড় বাজেটের ছবি মুক্তি পেলেও পূজাকে কেন্দ্র করে তেমন কোনো চলচ্চিত্র মুক্তি পায় না তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি পূজাকে কেন্দ্র করে আমার এই বিগ বাজেটের সিনেমাটি মুক্তি দিব তিনি আর বলেন উৎসবগুলোতে দর্শক বিনোদনমূলক ছবি দেখতে চায় সিনেমাটি দেখে দর্শকরা পূর্ণ বিনোদন পাবে আশা করি সিনেমাটি সবার পছন্দ হবে এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাড়তে চলেছেন অপবিশ্বাস ও বাপ্পী চৌধুরী এদিকে অপবিশ্বাস ব্যস্ত আছেন ছেলে আবরাম খান জয়কে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা পেছেন এবং ছেলের জন্য অনেক সময় তিনি দিচ্ছেন একসাথে পড়তে বসা একসাথে ছেলের সাথে সময় কাটানো এটি এখন উপর জীবনের মূল লক্ষ্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ